আফরোজা ইসলাম আপনি লিখেছেন দুনিয়ার দুনিয়ায় অন্যায় নাফর মানে যারা বেশি করে তারা কেন বেশি ভালো থাকে দুনিয়াতে অন্যায় এবং ভালো কাজ যারা করবে তারা একটু বেশি সুখে থাকবে এটা নবী করিম সাল্লাম বলেছেন সেই সাড়ে চোদ্দশ বছর আগেই বলে গেছেন আর দুনিয়া সিজনুল মোমেন ওয়াজান্নাতুল কাফের দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা স্বরূপ এবং কাফের জন্য এই দুনিয়াটা হলো আপনার জান্নাত স্বরূপ এখানে যা সে করতে পারে তার কোনো বাইন্ডিংস থাকে না একজন ইমানদার তিনি কোনো কিছু করতে গেলে হালাল হারামের যে বাইন্ডিং সেটা চলে আসে আল্লাহর আদেশ শেষেদের যে বাধা সেটা এসে তার সামনে দাঁড়ায় অর্থাৎ সব কিছু তিনি মনে চেনি করতে পারেন না জেলখানার মতো বন্দী জীবনের মতো অনেকটা কোটকারী হাইজের তিন নম্বর এতে বলেছেন ইয়া দারহুম ইয়াকুলো এতমত্যাউ ওয়াইল হিহিমুল আমালু ফাসোফা আলমুন আপনি কাফেরদেরকে ছাড় দিয়ে রাখুন তারা খাক তারা ভোগে লিপ্ত থাকুক এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা লোভ লালসা এগুলোর মধ্যে তারা মত্ত থাকুক অচিনি তারা জানতে পারবে যে তাদের পরিণতি কি হতে যাচ্ছে তো সেই জায়গা থেকে একজন ইমানদার তিনি খারাপ মানুষদের ভালো হওয়া দেখে বিচলিত হবেন না বরং তার ইমান আরও সুদৃঢ় হবে না মিস আল্লাহ সাল্লাম তো বলেই গেছেন যে খারাপ মানুষদের জন্য দুনিয়াটা হলো জেলখানা আল্লাহ তালা আমাদেরকে সবর করার তফিক দান করুন ইমানের পরে বিশেষ করে আখিরি জামানাতে সে বহুমুখী ফিতনা বহুমুখী সংশয় স্বয়তনামতার দোষরা সৃষ্টি করবে সেগুলোতে আমাদের ইমানকে হেফাজতে রাখার তফিক দান করুন